মেঘের জলের কণা আকাশ তার ঠিকানা মেঘের জলের কণা আকাশ তার ঠিকানা কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো সৃষ্টি কখনো ভাঙে ঘর এই জীবন মানে না নিয়ম যেন মেঘের অনু কত রঙের রঙিন ভালোবাসার আন্দোলন কত রঙের রঙিন মন ভালোবাসার কেমন আছেন? আমি ভালো আছি মামা, আপনি কেমন আছেন? গরিবের ভালো থাকা, বাচ্চাটা নিয়ে বড় যন্ত্রণায় আছি। হসপিটালে টাকা সব জোগাড় হয়েছে? ঘরে যা ছিল তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যদি জোগাড় না হয়ে থাকে দরকার হলে আমাকে বলবেন। আচ্ছা মামা। এই সুস্মিতা, তুই নাকি রাজীবকে কি বলেছিস? আপু ওইসব বাদ দাও তো, আমি আসলে ওকে বলেছি একটাও বুঝেছে অন্য। চা খাবি? না থাক। ঠিক আছে, তুই একটু রাজীবকে বুঝিয়ে বলিস। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কাকে চাচ্ছেন? হ্যালো হ্যালো, কাস্টমার কেয়ার। আচ্ছা, আপনাদের কি এখন নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে নাকি? না, আমি বুঝতে পারছি না, মানে আমার এই ফোনে বারবার কোথা থেকে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে আর মানে কিছু বলছে না, লাইনটা কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো, কাকে চাচ্ছেন? এটা কি ফ্লোরার নাম্বার? জি না, এটা তো ফ্লোরার নাম্বার না, আমি ফ্লোরার বাবা বলছি।
কি ফ্লোরা কিছু বলতে হবে না না আঙ্কেল থাক That's the problem. আমি ভালো আছি ভাইয়া, শুনলাম বনি নাকি অসুস্থ। আরে সেই জন্যই তো আমাকে আসতে হলো, আজ নাকি টাকা দেওয়ার লাস্ট ডেট। ও আচ্ছা, তা কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, তুমি আমাদের বাসায় আসো না কেন? আসলে সামনে এক্সাম তো, আর বাসায়ও একটু বিজি, সেজন্য অনেকদিন ধরে আপনাদের বাসায় যাওয়া হচ্ছে না। এনিওয়ে আপনি ক্যান্টিন চলেন না, চা কফি তো কিছু খাবেন? না না না, আজকে কিছুই খাবো না, আজকে অনেক কাজ আছে, তাছাড়া এখনো টাকাই তো জমা দেওয়া হয়নি। আচ্ছা ভালো কথা, আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো আছে বাসা সবাই। আপনার বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে। তো তোমার সাথে ক্লাস নেই? আছে তো। আরে ভাই আপনি তো রেগুলার আমাদের ইউনিভার্সিটি আসেন না, আর তাছাড়া দেখেন আমি আপনাদের বাসায় এতবার গেলাম কিন্তু আপনার সাথে দেখা হয়েছে মাত্র কয়েকবার। আর আপনি জানেনই তো বনি আমার কত ভালো বন্ধু, আপনি আজকে আমাদের ইউনিভার্সিটিতে এসেছেন আর আমি যাব ক্লাসে। আরে কোনো অসুবিধা নেই, তুমি এখানে এসছো স্টাডি করার জন্য, একদিন একদিন আমার সাথে দেখা হয়ে যাবে, তাই না? ঠিকই বলেছেন, কিন্তু ভাইয়া বলি সত্যি আমার যেতে মন চাচ্ছে না। আরে না না অসুবিধা নেই, তুমি ক্লাসে যাও, একদিন সময় করে বাসায় এসো, তারপর ছুটিয়ে গল্প করব। ঠিক আছে, এরপরে যেদিন বাসা যাবো সেদিন কিন্তু আপনার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যেদিন আসবে তার আগের দিন বনিকে বলে রেখে নিও। ঠিক আছে। ভাইজান ঘরে গিয়ে ফ্যানের বাতাস খান, মুছামুছি করছি নিশ্চয়ই দেখতে পান। ওই তো কাব্যিক কথা বন্ধ করতো, ফ্লোরা কই রে? ফুপা ফুপি বাদ দিয়ে কেন কোন লাফার কথা, নষ্ট হয়েছে কি আপনার মাথা? এ তুই যা এখান থেকে, বিয়া আদব কোথাকার। শোন তুই যদি আমার সাথে ঠিকভাবে কথা বলতে পারিস তাহলে কথা বলবি, আর এর কোনো কথা বলবি না। চাবাক ভাইজান, তাহলে আমি আপনার একটা কথা কই, ছোটবেলায় একটা কবিতা লিখছিলাম, সেই কবিতাটা আমি স্কুলের স্যারে দিয়েছিলাম, স্যারে কোনো পাত্তাই দিল না। তো সেই দাদা আপনার তো কিছুই না, বুঝলেন না? কে শুনলাম, কখন এলি বাবা? এই তো মাত্র এলাম। বস কিরে, তুই কি বাবা করছিস ওর সাথে? আরে ফুফু কি বকবক শুরু করছে, কিসের কবিতা কিসের কবি কিছুই বুঝতেছি না। আরে তুই তো জানিস ও অমনি, আজকে হয়তো ক্লাস বসেছিল অথবা বাবা গাড়ি পাঠাতে দেরি করেছে, তা তোর ওর সাথে কি কাজ? তেমন কোনো কাজ নেই, মানে অনেকদিন দেখি না তো, আর তাছাড়া মানে একটু দেখা হলে ভালো হতো, একটু কাজ ছিল এই আর কি। তুই তাহলে বস, আমি একটু রান্নাঘরের দিকে যাই। না না ফুফু, আমার একটু কাজ আছে, আমি কিছুক্ষণ পরে আবার আসবো। আসবি তো? ঠিক আছে ফুফু, আসবো। আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবি।
গায়ে 30 টাকা লাগাচ্ছেন কেন তুমি তুমি কে মেগা রেডি ড্রাইভার তো ড্রাইভার তো ভালো কথা যদি গাড়ির একটা স্টিকারের কিছু হয় তাহলে গাড়ির একটা গ্লাস ভেঙে যাবে ঠিক আছে যাও এখন যাও যাও হ্যালো হ্যাঁ বল আরে বেটা দেখ এত পার্ট মারিস না কোথায় আছিস সেটা বল আমার বাসার নিচে এসে তুই ভাব মারছিস না দাঁড়া তুই এক এক মিনিট দাঁড়া আমি এখানে আসছি নড়বি না নড়বি না ওই যা বেটা এত জোরে কেউ মারে নাকি অনেক ব্যথা পাইছিস তোরে তো ব্যথা পাওয়ার জন্যই মারছিস হ্যাঁ তুই পাট মারিস বাসার নিচে থাকি আমার সাথে পাট মারিস না কালকে জাইনে দেখে পাট মারবি তুই সেদিন গেলে আমাকে এত ঝামেলায় পড়তে হতো না এত বড় ক্লায়েন্টকেও মিস করে আরে শোন যা হবার হয়ে গেছে এগুলি বাদ দে তাহলে এত প্ল্যান করলি কেন ব্যবসা করবি না করবো না আমি সেটা তো বলিনি শোন বাবার সাথে এই বিষয়ে আমার অনেক কথা হয়েছে দেখি এখন কি করা যায় তুই যে বাইরে যাবি বলেছিলি সেটার কি অবস্থা সুযোগ পেলে চলে যাব তাহলে ব্যবসার কি হবে আরে তখন বাবা ব্যবসাটা করবে তুই বাবাকে ব্যবসাটা বুঝিয়ে দিবি অথবা তার যে ভাগ সেটা তাকে তুই বুঝিয়ে দিবি ঝামেলা শেষ তুই যে কখন কি বলিস তুই নিজেও জানিস না কালকে আসর বসবে যাবি এখন আসলে বলতে পারছি না কারণ টাকা পয়সা ম্যানেজ হয়নি টাকা পয়সা ম্যানেজ হলে অবশ্যই যাব আর যদি ম্যানেজ নাও হয় তুই তো আছিস চিন্তা কি না না ভাই আমি এই সব ব্যাপারে তোকে একটা টাকাও লোন দিব না লোন দিবে না সেটা যখন কাটটা তখন দেখা যাবে আমার স্ত্রী কাপড়গুলো আনতে বলেছিলাম আনছিস আনছি তো কিসের জন্য আনিস না মানে ওই যে খালাম্মা আছে না আমার আপনার নাকি করলা আনতে পাঠাইছিল বাজারে আপনার নাকি করলা সিচ্ছে রস খাওয়াই দেবো মাথা নাকি গরম হয়ে চুপ কর আমি মাটা কিছু বুঝি না একদম সবগুলোর চাকরি খেয়ে ফেলবো কিন্তু এক্ষুনি আমি আম্মুকে বলে দিয়ে কেন তুই করিসনি শেফালি এই শেফালি জিয়াফা তোমাকে যে আমি কাপড়গুলো গোছাতে বলেছিলাম নিশ্চয়ই তুমি সেগুলো গোছাওনি না পা ভুলে গেছি গা জানতাম আমি আমি তোমাদের দুজনেরই চাকরি খাচ্ছি দাঁড়াও না তোমরা মা আপা কিছু মনে করবেন না আমার না পকেটে টাকা নেই 50টা টাকা হবে আপা ওরে দিলে কিন্তু আমারও দিতে হইব ফাইজলামি করতেছিস আমার সাথে আমার কাছে কোনো টাকা নাই মা এদিকে আয় মা যদি গ্লাস ভেঙে ফেলে তাই সে কিছু বলেনি এ ধরনের ড্রাইভার কেন রাখো আর তাদেরকে আমার সাথে কেন পাঠাও একটা কেউ রাখবো না কুদ্দুস শেফালি তোমার ড্রাইভার প্রত্যেককে বের করে দিব জাস্ট বের করে দিব মা আমি এখন খুব টায়ার্ড আমি একটু নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে চাই উঠছি না না তুই একটু পরে যা ও চলে যেতে চেয়েছিল আমি ওকে আটকে রেখেছি তোর একটু বসো বলো তোমার কি ইম্পর্টেন্ট কথা বলো মানে আসলে হয়েছে কি তুমি যে বইগুলোর কথা আমাকে বলেছিলে সেগুলো পুরো ঢাকা শহর আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি কিন্তু পাইনি পরে একটা দোকানে গিয়ে সুন্দর করে অর্ডার করে তোমার জন্য নিয়ে এসেছি এই যে বইগুলো
তুমি বইগুলো আলাদা করে রাখলে কেন? ফ্লোরা, তুমি বইগুলো দেখো, একদম অরিজিনাল প্রিন্ট, ছবিগুলো ঝকঝকা, আর তোমার দেখে মনে হবে একদম জীবন্ত ছবি, থ্রিডি। দেখছিস তোর ভাই তোর জন্য কত কষ্ট করে? এই বইয়ের জন্য পুরো ঢাকা সিটিতে ঘুরে না পেয়ে অর্ডার দিয়ে নিয়ে এসেছে। তোর নিজের ভাই থাকলেও এতটা করতো না। থাক ফুপি, আর বলতে হবে না। আসলে হয়েছে কি, ওই বাকি তিনটা বই না আমি কিনে ফেলেছি। সুনাম ভাইয়া, এই বইটা তুমি ফেরত দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, তুমি এসব নিয়ে একদম টেনশন করবা না। হাই জান, কেমন আছো? আগে তুমি বলো জান, কেমন আছো? আমি ভালো আছি। কতদিন দেখি না তোমাকে। তোমার ফোন বন্ধ ছিল কেন? সেই দুপুর থেকে ট্রাই করছি। আমি ঘুমোচ্ছিলাম। শুনলাম তুমি নাকি অসুস্থ। হ্যাঁ, শরীরটা খারাপ ছিল, তাই ইউনিভার্সিটিতে যাই, তাই ভাইয়াকে দিয়েই টাকাটা পাঠালাম জমা দিতে। ওনার সাথে আমার কথা হয়েছে, ওনার কাছেই তো শুনলাম তোমার শরীরটা খারাপ করেছে। শুনি শুনি, কি কথা হলো? আর তেমন কিছু না, তোমাকে নিয়েই কথা হচ্ছিল। বাট বাই দ্য ওয়ে, উনি কিন্তু অনেকই হ্যান্ডসাম। বুঝছি বুঝছি, ডাল মে কুছ কালা হ্যায়। আর ধুর, রাখি তো, পরে কথা। ওকে দোস্ত, বাই। ফ্লোরা, কার সাথে কথা হচ্ছিল? কেন, আমার বয়ফ্রেন্ড, কোনো সমস্যা আছে? এভাবে কথা বলছে কেন? আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, ঠিক না? জানোই যদি তাহলে কেন জিজ্ঞেস করছো? তুমি কি জানো কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে হয় না, যতক্ষণ না পর্যন্ত সে নিজে থেকে কিছু বলছে? হ্যাঁ, আসলে আমি অধিকার মনে করে তোমার থেকে জিজ্ঞেস করছিলাম এই আর কি। আচ্ছা, তুমি তো একটা ছেলে মানুষ, আমি শুনেছি যে তুমি নাকি সবসময় বাসায় বসে থাকো, ইভেন আজকেও বসেছিল, ইনফ্যাক্ট আত্মীয় স্বজনদের বাসাতেও বসে থাকো, কেন? কই, আমি তো বই নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তো বইটা তো তুমি রেখে চলে যেতে পারতে, তাই না? না মানে, ঠিক আছে ঠিক আছে, তুমি বইগুলো দেখো, বা যা খুশি তাই করো, বা তুমি মায়ের সাথেও কথা বলো, আমি না আমার নিজের রুমে যাচ্ছি, ঠিক আছে? আমি খুব তুমি বসলে তো পারতা। ভাই আজ তো খেলা জমবো, যাবেন নাকি? যাবো, কিন্তু তুই তো বুঝিস আমার হাতের অবস্থা একদম ভালো না। ভাই আপনার এই সমস্যা তো অনেকদিন থেকেই শুনছি, এভাবে কি আর চলে? কি আর করার, আচ্ছা আমার কি খেলতে ইচ্ছা করে না? তুই যা, আমি যাবো না। ভাই একটা কথা আছে না, নো রিক্স নো গেন, চলেন যাই, দেখা যাক কি হয়। ভাই বিশ্বাস কর, আমার হাত একদম ফাঁকা। ওকে ভাই, সমস্যা নাই, আমি আছি না। তাহলে দেরি করে লাভ কি, এক্ষুনি যাও, চল চল। পেন্সিল দিয়ে আঁকা মনের পৃথিবীটা চাইলে দেওয়া যায় মুছে, চোখ দিয়ে যা দেখো কিছু আধার আলো, কিছু সত্য কিছু মিছে,
এ জীবন মানি না নিয়ম।